আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা অনেকে জয়েন করেছে, আচ্ছা ফাইন। এবার তোমরা কি প্রিজম দেখেছো সবাই? বাবা প্রিজম দেখেছো সবাই? জি স্যার। আচ্ছা আমি তাও আমি একটু দেখাই দিই, দেখা যাচ্ছে স্ক্রিনে ধরেছি, দেখতে পাচ্ছ? এবং এই প্রিজম সংক্রান্ত যতগুলো অঙ্ক আছে আমরা আজকে শিখবো। দেখো আমরা এই কাস্ট প্রিজমকে, কাস্ট প্রিজমের দেখো এখানে কয়টা তল আছে, এক দুই তিন চার পাঁচটা তল আছে। পাঁচটা তলের মধ্যে তিনটা তল হলো আয়তাকার আর দুটা তল হলো কি ত্রিভুজাকার, ঠিক আছে? মূলত এই প্রিজমটাকে এইভাবে ধরা হয়, যে তলটা আঁকা হয় বোর্ডের মধ্যে যদি আমি এভাবে ধরি তাহলে নিচের তলটা কি আকার হবে? ত্রিভুজাকার। ত্রিভুজাকার। হ্যাঁ আমি এই নিচের তলটা আমি আঁকবো, এই নিচের তলটাকে প্রিজমের মধ্যে কিভাবে আলো আপতিত হচ্ছে, কিভাবে প্রতিসরিত হচ্ছে, বিশুদ্ধি কোণ কি, ন্যূনতম বিশুদ্ধি কোণ কি, প্রতিসরাঙ্ক মান কিভাবে নির্ণয় করতে হয় সবই আমি আলোচনা করবো, ঠিক আছে? দেখো এখানে আমরা একটা প্রিজম তল নিলাম, সবাই একে নাও, আমি খুব সহজ করে দেখাবো। এ বি সি একটা প্রিজম তল নিয়ে, ঠিক এটা ত্রিভুজের মতো, ঠিক আছে? এই প্রিজম তল নিয়েছি, এখানে আমি একটা এ বি তলের উপর একটা অভিলম্ব আঁকলাম, অভিলম্ব আঁকলাম। এখন পি কিউ আলোক রশ্মিকে যদি আমি এখানে পি কিউ আলোক রশ্মিকে আমি স্থাপন করলাম, আমরা জানি আলো যখন অভিলম্বটা হলো কিউ এন, আমরা জানি আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন কি হবে, অভিলম্বের দিকে বেঁকে যাবে, ঠিক না? যখন আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাবে তখন অভিলম্বের দিকে বেঁকে যাবে, ঠিক অভিলম্বের দিকে বেঁকে আমার এটা কিউ আর পথে বেঁকে যাচ্ছে। আমার এখানে যদি একটা অভিলম্ব আঁকি, অভিলম্ব আঁকলাম এন প্রাইম, অভিলম্ব আঁকলাম। এবার যখন আলোটা এ বি তলে এসে আবার নির্গত হবে তখন অভিলম্ব থেকে দূরে সরে যাবে, কারণ কি এবার কিন্তু ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসবে, ঠিক না? যখন সেটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে অভিলম্ব থেকে দূরে সরে গেল, পি কিউ আর এস পথে দূরে সরে যাচ্ছে। দেখো এবার আপতিত রশ্মিকে সামনের দিকে যদি বাড়াই, নির্গত রশ্মিকে যদি আমরা পিছন দিকে বাড়াই, তারা এক জায়গায় মিলিত হবে। দেখো আপতিত রশ্মিকে আমরা সামনের দিকে বাড়িয়ে দিচ্ছি, নিগত রশ্মিকে আমরা পিছন থেকে বাড়িয়ে দিচ্ছি। বাড়ানোর ফলে আমরা এখানে যে কোণটা পাচ্ছি এই কোণটাকে বলা হবে বিচ্যুতি কোণ। কি কোণ বাবা? বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ একে চিহ্ন নাম কি বাবা? বিচ্যুতি কোণ। হ্যাঁ বিচ্যুতি কোণ চিহ্ন নাম কি? ডেল্টা। ডেল্টা, ডেল্টা আর ডেল, তাই না? পার্থক্য আছে, যাই কোনো পরে কথা। ডেল্টা এখানে নিলাম, এটা ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। এই যে আপাতত রশ্মি এবং নিগত রশ্মিকে পিছন দিকে বাড়িয়ে দিয়েছি, তারা পরস্পর ধরলাম ও বিন্দুতে মিলিত হলো। এবার এই যে এখানে অবিলম্ব গুলোকে পিছন দিকে বাড়িয়ে দিই, তারা যে বিন্দুতে মিলিত হচ্ছে তাদের নাম দিলাম আমরা ও প্রাইম। এখন এখানে আপতন কোণ কত? প্রথম পৃষ্ঠে এ বি তলে আপতন কোণের মান আয়ন এবং এখানে প্রতিসরণ কোণের মান হলো আয়ন। এখানে আপতন কোণ, প্রতিসরণ কোণ, এখানে একটু খেয়াল করতে হবে, একটু দেখো এই জায়গাটা একটু তোমাদের কাছে কনফিউজড মনে হবে যে এখানে এখানে কিন্তু আমরা আর টু বলবো, এখানে আই টু বলবো। সবাই কি দেখতে পাচ্ছ? রেস্টুরেন্ট দ্বারা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আবার? জি স্যার। জি স্যার,
এখানে দেখো প্রথম পৃষ্ঠে এ বি তলের জন্য আপতন কোণ হলো আয়ন, প্রতিসরণ কোণ হলো কি আয়ন। দ্বিতীয় পৃষ্ঠে পৃষ্ঠের ক্ষেত্রে আপতন কোণ কি আর টু, আর প্রতিসরণ কোণ হলো কি আই টু। এখানে কিন্তু আমি প্রতিসরণ কোণকে আই টু ধরেছি, এর কারণ কি জানো? আমরা জানি আলো একই মাত্রা আলো থেকে এক থাকে। আমি যেমন এখানে পি কিউ পথে আলোকে গমন করেছি, আর এস পথে নির্গত হয়েছে, ঠিক একই ভাবে যদি আমি এস আর পথে আলোকে গমন করাতাম কিউ পি পথে নির্গত হতো একই পথে, অর্থাৎ আলোটা 100% রিভার্সেবল, মানে যে পথে গমন করে উল্টা দিক থেকে যদি আমি আলোকে ফোকাস করি তাহলে একই পথে ফিরত আসবে। এই যদি একই মাধ্যমের জন্য আপতন কোণ যদি এটা হয় এটাকে তোমার আই, এটা আই হলে এটাকে আই ধরা হবে। কেউ যদি ভুল করে এটাকে আই ধরে তাহলে ভুল হবে, কারণ এটা মাধ্যম ভিন্ন আলো বেগ ভিন্ন, কিন্তু সবকিছু আলাদা। বুঝতে পেরেছি আবার? বুঝতে পেরেছি স্টুডেন্টরা? ন্যূনতম হয় সেটা আমি আলোচনা করবো, ন্যূনতম বিশুদ্ধি কোণের ক্ষেত্রে শুধুমাত্র আয়ন সমান আইটু হবে, এছাড়া হবে না। তাহলে আমরা আগে এটা অগ্রসর হই, তারপর ন্যূনতম বিশুদ্ধির বিষয়টা আসবে, সেটা আমরা আলোচনা করবো। ঠিক আছে, এখন দেখো এখানে যদি আমরা বলি যে এখানে এটা আয়ন কোণ, এটা আর ওয়ান, এটা আর টু, এটা আই টু। এবার দেখো যদি বলি ত্রিভুজ, ত্রিভুজ ও কিউ আর হতে পাই, আমরা জানি বহিঃস্থ কোণ অন্তঃস্থ, কোন ত্রিভুজের বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, পড়েছে না? তোমরা ম্যাথমেটিক্সে যা শিখেছো ওকে দিয়ে প্রমাণ করবে, কঠিন কিছু না, সহজ জিনিস। তাহলে আমরা যদি ত্রিভুজ নেই, এর বহিষ্ঠ কোণ কোনটা? এই যে ডেল্টা, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি ডেল্টা সমান সমান বলো এখানে ও কিউ আর কোণ প্লাস ও আর কিউ কোণ, তাই না? আবার বলা যায় এটা, একটু খেয়াল করে দেখো আলো কি কম হচ্ছে দেখা যাচ্ছে, এখানে কি একটা অন্ধকার মনে হচ্ছে এই জায়গাটা বোর্ডের? ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। যখন দেখো যদি সমস্যা বলতাম তাহলে এখানে বহিষ্ঠ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান আলো কি, এখানে ও কিউ আর ও কিউ ও প্রাইম কোণটা সমান আই কোণ, তাই না? তাহলে একটা বিপরীত কোণ, তাই না? আবার আমি কি বুঝাতে পেরেছি? এখানে আই ওয়ান কোণ, আবার বলি দেখো ও কিউ, ও কিউ আর হলো ও প্রাইম, এই কোণটা আর আয়ন কোণ সমান না? সমান, কারণ কি বিপরীত কোণ, ঠিক না? বিপরীত কোণ, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে এই সম্পূর্ণ কোণের মান যদি আমার আয়ন হয় এই কোণটা কি হবে? আয়ন মাইনাস আর ওয়ান, ঠিক না? দেখো এখানে ও কিউ, তুমি ছবিটা তোমার খাতায় রাখো, ও কিউ আর কোণ সমান আমরা বলতে পারি আয়ন কোণ মাইনাস আর আর ওয়ান কোণ, একটু মিলিয়ে দেখো আয়ন মাইনাস আর ওয়ান প্লাস, একইভাবে একইভাবে ও আর কিউ কোণ সমান বলা যায় আই টু মাইনাস আর টু, দেখি বলা যায়? সবাই কি বুঝতে পেরেছ? বুঝছা সবাই বুঝতে পেরেছ আমরা এটা? তাহলে এখানে আমরা যদি এটা বলতে পারি, এটাকে আমরা জাস্ট রিঅ্যারেঞ্জ করি, বা ডেল্টা সমান সমান আয়ন, আয়ন প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু, এক নম্বর সমীকরণ দাও। দেখা যাচ্ছে এই জায়গাটা ক্লিয়ার, বোঝা যাচ্ছে বোর্ডের মধ্যে? জি স্যার, জি স্যার। আচ্ছা আবার ঠিক আছে, দেখো আবার যদি আমরা বলি চতুর্ভুজের, চতুর্ভুজের বিপরীত দিক কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়, চতুর্ভুজ আর বর্গ, কিন্তু চতুর্ভুজ যেভাবে আঁকো না কেন তার কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি, বিপরীত দিক কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, দুই সমকোণ হবে, তাই না? আচ্ছা আবার যদি আমরা বলি যে এখানে, এখানে যদি আমরা বলি যে এ কিউ ও প্রাইম আর
চতুর্ভুজের ক্ষেত্রে, চতুর্ভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি ত্রিকোণ প্লাস, ত্রিকোণ প্লাস কিউ ও প্রাইম আর কোণ সমান দুই সমকোণ। বলা যায় না আবার দেখা তো, এ কিউ ও প্রাইম আর চতুর্ভুজের এ কোণ এবং তার বিপরীত কোণ কোনটা, ও কিউ ও প্রাইম আর কোণ, এই দুই কোণের সমষ্টি দুই সমকোণ। আবার এটা আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°, ঠিক না আবার? ঠিক একইভাবে আমরা যদি বলি ত্রিভুজ ও প্রাইম কিউ আর হতে পাই আর ওয়ান কোণ প্লাস আর টু কোণ প্লাস কিউ ও প্রাইম আর সমান সমান দুই সমকোণ। বলা যায় দেখা তো আবার সবাই লিখে নাও, একটু মিলিয়ে নাও, এটা কি বলা যায়? আচ্ছা তোমরা খেয়াল করো এখানে যেহেতু অনেকে যখন ন্যূনতম বিশুদ্ধিকোণ হবে তখন
আয়ন কোন যে একজনে কোশ্চেন করেছিল স্যার এটা কি আয়ন এবং আই2 সমান হবে কিনা, সবসময় সমান হবে না, শুধু এক ক্ষেত্রে সমান হবে যখন ন্যূনতম বিশুদ্ধতা আপতন হবে, তখন আয়ন কোন সমান আয়ন সমান আই2 হবে, আয়ন সমান আর2 হবে। দেখো তাহলে আমরা ন্যূনতম দেখো ন্যূনতম বিশুদ্ধি কোণের ক্ষেত্রে ডেল সমান সমান ডেল এম, আয়ন সমান আই2, আরন সমান আর2, কি হবে লিখেছ ন্যূনতম বিশুদ্ধ কোণের ক্ষেত্রে ডেলটা কি হয়ে গেল ডেল এম হয়ে গেল, মানে ক্ষুদ্রতম ন্যূনতম বিশুদ্ধ পেয়ে গেছে, তখন আয়ন কোণ সমান আই2 কোণ, আরন কোণ সমান আর2 কোণ। এটা একটা বড় প্রমাণ আছে, ওটা আমাদের দরকার নাই, আমাদের মূল সমীকরণ দরকার। এই মূল সমীকরণ শিখতে গিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু আমি তোমাদের আলোচনা করব, ঠিক আছে? এবার আমি আচ্ছা লেখা হয়ে গেছে, আমি কি পরে শুরু করবো পরের অংশটা? হ্যাঁ লেখা হয়ে গেছে। আচ্ছা দেখো এবার আমরা এক নং হতে পাই, এক নং হতে পাই, এক নং আমার কি আছে দেখো, এখানে আছে ডেলের পরিবর্তে ডেলএম সমান, এটা কি হয় দেখো তো, আমরা আর ওয়ান আর টু পরিবর্তে আমরা কি পাই এ লিখতে পারি, এখানে কি আসে এখানে দেখো আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ বা ডেলএম সমান টু আই ওয়ান প্লাস মাইনাস এ, তাই না, মাইনাস এই লিখেছি মাইনাস এ, ঠিক আছে আমার একটু লেখো, এটা এই অংশটা ক্লিয়ার করো আগে, এটা বুঝতে পেরেছো এই অংশটা এ কিভাবে আসছে, আমরা দুই নম্বর সমীকরণে পেয়েছি আর ওয়ান প্লাস আর টু সমান এ পেয়েছি, এখানে আমার আর ওয়ান প্লাস আর টু আছে, তারপর আমরা কি লিখবো কি লিখবো, ক্লিয়ার? আচ্ছা দেখো এবার এবার আমরা এই সমীকরণটাকে যদি সাজিয়ে লিখি তাহলে দেখো কি আসে, বা টু আই ওয়ান সমান এ প্লাস ডেল এম, অতএব আই ওয়ান সমান এ প্লাস ডেল এম ভাগ টু, এই সমীকরণ লেখা যায় না, দেখতে পেয়েছো তোমরা, দেখা যাচ্ছে আবার এই সময় দেখতে পাচ্ছ আমরা কি পাচ্ছি, বা টু আর ওয়ান সমান এ, অতএব আর ওয়ান সমান সমান এ ভাগ টু, লেখা যায় কি এটা দুই নম্বর থেকে, বিচন্দা দেখতে পাচ্ছ এটা লেখা যায়? আচ্ছা এখন আমরা শিখেছি তোমার প্রতিসরাংশের যে সংজ্ঞা শিখে পড়েছিলাম, আপাতন কোন স্থান এবং প্রতিসরাংশের স্থান অনুপাতের ধ্রুব সংখ্যা তাকে বলা হয় প্রতিসরাংশ, মনে আছে এটা আমরা শিখেছিলাম, তাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, আমরা পড়েছি মিউ সমান সাইন আই ওয়ান ভাগ সাইন আর ওয়ান, মনে আছে এটা, আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন অনুপাত ধ্রুব সংখ্যা তাকে প্রতিসরণ বলা হয়, আমরা প্রতিসরণের সূত্রের মধ্যে পড়েছি, তাই না? আচ্ছা দেখো তাহলে আয়নের পরিবর্তে যদি আমরা এটা বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি, বা মিউ সমান সমান সাইন এ প্লাস ডেল এম ভাগ টু ভাগ সাইন এ ভাগ টু, এই যে সূত্রটা আমরা শিখলাম যতদিন পর্যন্ত ফিজিক্স পড়বো ততদিন পর্যন্ত আমাদের লাগবে, ঠিক আছে বাবা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, এই সমীকরণটা সবার মনে রাখতে হবে, সবাই লিখেছ লিখেছ এটা? জি স্যার। আচ্ছা এই সমীকরণ দিয়ে কি ধরনের অঙ্ক আসতে পারে, আমরা দুটো অঙ্ক সলভ করব, তারপরে আমরা এটা আমরা যেটা পেলাম
এটা সমবাহু প্রিজম, সমবাহু প্রিজম, তাই না? এবং এই প্রিজমটা সমবাহু না হয়ে সরু বা পাতলা হলে কি হবে? সরু প্রিজম কাকে বলে? যখন প্রিজম কোণের মান 6 ডিগ্রির চেয়ে কম হবে তখন, হ্যাঁ দেখো তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে বাবা? সবাই কোন প্রবলেম হচ্ছে, দেখার সমস্যা হচ্ছে? আমি তোমাদের 2 মিনিট সময় দিলাম, এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে, বোঝার সমস্যা থাকলে আমাকে বলো, কারণ আমার বুঝে কারণ পরীক্ষার মধ্যে এ ধরনের সৃজনশীল আসে, চিত্র দিয়ে সৃজনশীল আসে। আমার এই পুরো তত্ত্বটা মুখস্থ দরকার নাই, সূত্র দরকার, কিন্তু তুমি যদি এটা বুঝে থাকো তাহলে এই নিয়মের সৃজনশীল তুমি ভালো মতো পারবে। পরীক্ষার মধ্যে চিত্র থাকবে, এই সৃজনশীল থাকবে। আমরা অঙ্ক করবো আজকে এবং যদি সময় পাই এ ধরনের সৃজনশীল কিরকম হয় সেটা আমি তোমাদের দেখাবো, ঠিক আছে বাবা? তোমরা একটু লেখা শুরু করো। কি করবো কি বাবা? একমাত্র বিশুদ্ধি কোণের, ন্যূনতম বিশুদ্ধি কোণের ক্ষেত্রেই এই সমীকরণটা প্রযোজ্য, এটা প্রযোজ্য না। তাহলে আমার আগের এই ন্যূনতম বিশুদ্ধি হওয়ার আগে যে সমীকরণ গুলো ছিল ওই পর্যন্তই হবে। আর এখানে পেয়েছিলাম কি, ডেল সমান সমান পেয়েছিলাম আয়ন, সেটা আমাদের লাগবে, সেটা আমাদের কাজে লাগবে। ডেল সমান পেয়েছিলাম আয়ন প্লাস আই টু মাইনাস আর ওয়ান মাইনাস আর টু, এই পর্যন্ত তখন থাকবে, পরের অংশটা তখন লাগবে না, ঠিক আছে দাদা? ক্লিয়ার? আমি তো অঙ্ক শুরু করবো, চলুন দা স্যার যে শুরু করতে একটা বলতেছিলেন কোথা বাবা, আগে হজম করি তাই না, তারপরে আমরা ওটা ওটা করাবো, ঠিক আছে? সবাই একটু আগে একটা অঙ্ক করে তারপরে আবার আমি শুরু প্রিজম পড়িয়ে ওটা একটা অঙ্ক করে তারপরে আরো প্র্যাকটিস করবো। এবার সবাই খাতা কলম হাতে ডাকতে হবে, একটা অঙ্ক লেখো, আমি বলে দিই তোমরা সবাই লেখো, তারপরে আমরা এই অঙ্কটা সলভ করে পরে শুরু করে যাবে, চলে যাবো। একটু মুছে ফেললাম, সূত্রটা থাকলো আমাদের। লেখো একটি সমবাহু প্রিজমের, সবাই লেখো একটি সমবাহু প্রিজমের, হ্যাঁ লেখো একটি সমবাহু প্রিজমের উপাদানের প্রতি স্বর্ণাঙ্ক রুট টু হলে, একটি সমবাহু প্রিজমের উপাদানের প্রতি স্বর্ণাঙ্ক রুট টু হলে ন্যূনতম বিশুদ্ধি কোণ নির্ণয় কর। সবাই কি লিখতে পেরেছ বাবা? আবার বলবো, চন্দ্রা ন্যূনতম বিশুদ্ধি কোণ নির্ণয় কর, ঠিক আছে স্যার? একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ করো স্যার। এখানে তো আর যে মানে সবসময় সমবাহু প্রিজমের ক্ষেত্রেই মানে এই যে ন্যূনতম বিচ্যুতি, যে না 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 যে কোনো প্রিজমের ক্ষেত্রে হতে পারে, যে কোনো প্রিজমের ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমাদের এটা সহজ করে দেওয়া আছে সমবাহু প্রিজম। আর সমবাহু যদি না বলা থাকে তাহলে কোন প্রিজম কোন দেয়া থাকবে পরীক্ষার মধ্যে, ঠিক আছে? সমবাহু বলা মানে হলো আমরা জানি প্রতি কোণের মান স্বীকৃতি, সমবাহু না দেওয়া থাকলে তোমার প্রিজম কোণের মান দেওয়া থাকবে, অথবা অন্য ডাটা গুলো যে থাকবে প্রিজম কোণের মানটা বের করতে বলা হবে, ঠিক আছে? আচ্ছা সবাই লেখা শেষ? এবার দেখো আমাকে কিন্তু ডেল এম এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এখানে সমীকরণটা পড়েছি, আমরা জানি, আমরা জানি মিউ সমান সাইন এ প্লাস
এখানে এ হলো 60 ডিগ্রি, আর আমার প্রতিসান্ত দেয়া আছে, মিউ দেয়া আছে রুট টু, তাহলে আবার ডেল এম একটু হিসাব করো, তাহলে সবাই একটু হিসাব করো। আমি পরে একটা করবো, আর একটা আমি করবো, এখন যেটা বুঝে থাকো রিলেভের মান যদি বের করে থাকো, এ ধরনের একটু একটু ঝামেলা করে একটা আমি করবো, পরীক্ষার মধ্যে স্টুডেন্ট কনফিউজ হয়ে যায়, ওই ধরনের একটা অঙ্ক আমি দিবে। এখন কত পেয়েছি আমরা এটা 30 ডিগ্রি হয়েছে। আচ্ছা তাহলে শুরু প্রিজম শুরু করার আগে যেহেতু আমাদের দ্রুত শেষ হয়েছে, আমি আরেকটা অঙ্ক দেই, ঠিক আছে? আরেকটা অঙ্ক তোমাদের দিচ্ছি, ভালো মতো খেয়াল করো। দেখো একটি প্রিজমের উপাদানের প্রতি স্বর্ণাঙ্ক, এখানে কিন্তু আমার সমবাহু প্রিজম বলা হয়নি, জাস্ট বলা হয়েছে একটি প্রিজমের উপাদানের প্রতি স্বর্ণাঙ্ক 1.5। লেখো সবাই, একটি প্রিজমের উপাদানের প্রতি স্বর্ণাঙ্ক 1.5। দেখেছ প্রিজমের কোন এক প্রতিসারক তলের, আমি আবার বলি একটি প্রিজমের উপাদানের প্রতি স্বর্ণাঙ্ক 1.5, প্রিজমের কোন এক প্রতিসারক তলে আলোক রশ্মি 50 ডিগ্রি কোণে আপতিত হলে, প্রিজমের কোন এক প্রতিসারক তলে, দেখো খেয়াল করে দেখো, প্রিজমের কোন এক প্রতিসারক তলে আলোক রশ্মি 50 ডিগ্রি কোণে আপতিত হলে, 50 ডিগ্রি কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম বিচ্যুতি ঘটে, রশ্মিটির ন্যূনতম বিচ্যুতি ঘটে, কোণে মান দেয়া নাই। প্রিজম কোণ নির্ণয় করো, খেয়াল করো এখানে বলা হচ্ছে প্রিজমের কোন এক প্রতিসারক তল, মানে প্রতিসারক পৃষ্ঠ, যে আমরা প্রিজম এঁকেছিলাম এবি তল হতে পারে, এসি তল হতে পারে, প্রিজমের কোন এক প্রতিসারক তলে আলোক রশ্মি 50 ডিগ্রি কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম বিচ্যুতি ঘটে, মানে বিচ্যুতি কোণে মানটা দেয়া নাই, বলেছে ন্যূনতম বিচ্যুতি ঘটে, প্রিজম কোণ নির্ণয় করো। এই অঙ্কটা যখন পরীক্ষার মধ্যে সৃজনশীলে আসে, তখন স্টুডেন্টরা পরীক্ষা হলে হইচই শুরু করে দেয়, স্যার পরীক্ষার কোশ্চেনে ভুল আছে, স্যার ন্যূনতম বিচ্যুতি কোণে মান দেয়া নাই, দুটো রাশি মা ন জানা কেমনে করবো, অস্থির হয়ে যায়। একটু ভালো করে খেয়াল করে দেখো, তুমি যদি লেখো আমরা জানি মিউ সমান সমান সাইন এ প্লাস ডেল এম ভাগ টু ভাগ সাইন এ ভাগ টু, তুমি যখন এই সূত্রটা লিখবে তখন প্রিজম বললেই আমরা এই সূত্রটা আমাদের মাথায় ঘুরতে পারি, ঠিক না বাবা? ভালো মতো বোঝো, রেসপন্স করো, প্রিজম যখন আসে তখন আমরা এই সূত্রটা আমাদের মাথায় ঘুরপাক খাই। আমি যখন সূত্র লিখবো তখন আমার মনে একটা কনফিউজ থাকবে, স্যার এখানে আমাকে বলা হয়েছে যে প্রিজম কোণ নির্ণয় করতে হবে, এর মানে কি এ কোণ বের করতে হবে, আমার ডেল এমটা দেয়া নাই, ডেল এম দেয়া নাই, মিউ দেয়া আছে, ডেল এম দেয়া নাই, এ দেয়া নাই, তাহলে আমি সমাধান কিভাবে করব? অঙ্কটা কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবে, সেখানে বলা হচ্ছে যে আলোক রশ্মি 50 ডিগ্রি কোণে আপতিত হয়, এর মানে কি বাবা, এই কোণটাই আমার সম্পূর্ণ কোণটা দেয়া আছে, অর্থাৎ আপতন কোণ দেয়া আছে, যখন আপতন কোণ দেয়া থাকবে তখন আমি এ প্লাস ডেল এম ভাগ টু না লিখে আমরা সরাসরি এটাকে লিখতে পারবো যে মিউ সমান সমান সাইন আই ভাগ সাইন এ ভাগ টু,
শব্দটা বললেই এই সূত্রটা আমার মাথায় ঘুরপাক খায়, আমি যখন এই সূত্র লিখতে যাই তখনই সমস্যা হয়ে যায়। তখন আমি চিন্তা করি যে স্যার আমি বের করবো ডেলিমের মানটা দেয়া নাই, তাহলে মনে করি যে কোশ্চেনে বোধহয় ভুল আছে, আসলে তা না। এখানে তোমার একটু বুদ্ধি খাটাতে হবে, একটু ব্রেন খাটাতে হবে। কি করতে হবে? এখানে বলা হচ্ছে যে প্রিজমের কোনায় প্রতি সারার তল, প্রতি সারার তলে আলোকরশ্মি 50 ডিগ্রি কোণে আপতিত হয়। আর মানে কি তোমার আপতন কোণে মানটা দেয়া আছে, আপতনের কোন মান দেয়া থাকে কি? আমার এই সম্পূর্ণ কোণটা তো আমরা পেয়েছিলাম যে আয়রন সমান পেয়েছিলাম এ প্লাস ডেলিম ভাগ টু, এটা পেয়েছিলাম না বাবা কিছুক্ষণ আগে তো আমরা পেলাম, ঠিক না? যদি এটা দেয়া থাকে আয়ন প্লাস এটা পেয়ে থাকি, এর পরিবর্তে আমরা আয়ন বলতে পারবো না, বা আই বলতে পারবো না, আপতন কোণ বলতে পারবো না, পারবো? জি স্যার, জি স্যার। আচ্ছা তাই যদি হয় তাহলে তো আমার সমস্যা নেই, ওখানে সহজ হয়ে গেল। অঙ্ক কিন্তু সহজ, কিন্তু বুঝতে পারাটা হলো একটা সমস্যা। যখন তুমি এই সূত্র পুরোটা লিখবে তখন হলো স্কুলে শুরু করে দেয় ডিএলএম কোথায় পাবে, দুটা রাশির মান অজানা স্যার, স্যার অঙ্কে বোধহয় কোশ্চেনে ভুল আছে, আসলে তা না, কোশ্চেনে ভুল থাকে না। তোমাকে একটু বুদ্ধি খাটালে হবে, একটু ব্রেন খাটাও তাহলে হবে, অস্থির হবে না, পরীক্ষা হলে তখন অস্থির হতে হবে না। ঠান্ডা মাথায় অঙ্ক করবে সব অঙ্গ পারবে, কারণ তোমাদের যে কোয়ালিটি, তোমাদের যে মান, তোমরা না পারলে কে পাবে বলো? না পারার মতো কিছু নাই, এখানে খেয়াল করে দেখো, দেখো এখানে আমরা তাহলে তুমি যদি এই সূত্র লেখো অসুবিধা নাই, পরের লাইনে তুমি লিখলে বা মিউ সমান সমান সাইন এটুকু পর্যন্ত আই লিখে এ ভাগ টু লিখে পাস হয়ে গেল। তাহলে এখানে আমার এখানে কি দেয়া আছে, এখানে দেয়া আছে আই এর মান হলো 50 ডিগ্রি, তারপরে মিউ আছে 1.5, এ এর মান হট হিসাব করতে হবে, তাহলে কত আসে স্যার? 61.4। এবার আমি তো বলেছি আজকে প্রিজম সংক্রান্ত মোটামুটি সবই আলোচনা করবো, এটা গেলে আমাদের যেকোনো প্রিজমের ক্ষেত্রে সূত্র প্রযোজ্য। প্রিজম আমার যারা পরে জয়েন করেছ দেখো প্রিজম দেখতে পাচ্ছ, আমার সবাই দেখতে পাচ্ছ? পাতলা প্রিজম বলা হয়। এই সরু প্রিজমের ক্ষেত্রে আমার সূত্রটা কি হবে আমি একটু ব্যাখ্যা করি, তারপরে ওই সরু প্রিজম সংক্রান্ত অঙ্গ আমরা একটা করবো, ঠিক আছে? দেখো আমরা সবাই লেখে নাও সরু প্রিজম বা পাতলা প্রিজম কাকে বলে, যে প্রিজমের প্রিজম কোণের মান 6 ডিগ্রির চেয়ে কম, 6 ডিগ্রি অথবা তার চেয়ে কম। দেখো যে প্রিজমের প্রিজম কোণের মান 6 ডিগ্রির চেয়ে কম তাকে বলা হচ্ছে সরু প্রিজম বা পাতলা প্রিজম, সরু প্রিজম বা পাতলা প্রিজম বলা হচ্ছে, ঠিক আছে? আবার অঙ্কগুলো সরু প্রিজমের মান নাও আসতে পারে, সেটা আমি পরে আসতে আমি এটা দেখাই, তারপরে তোমার দেখা, ঠিক আছে? দেখো সরু প্রিজমের ক্ষেত্রে আমরা জানি, আমরা এর আগে শিখলাম এ সমান সমান কি পেয়েছি, আয়ন প্লাস আই টু মাইনাস এ, সরি ডেল সমান সমান তাই না, আমার এ সমান সমান ডেল সমান সমান পেয়েছি আয়ন প্লাস আই টু মাইনাস এ, এটা আমরা পেয়েছি। আবার এটা আমরা জানি যদি মিউ সমান সাইন আয়ন ভাগ সাইন আর অন, সবাই লিখে নেবে সূত্রটা কিভাবে আসছে আমি দেখাবো, মিউ সমান সাইন আয়রন ভাগ সাইন আয়রন। যদি কোণের মানটা খুব কম হয়, ছোট হয়, তাহলে সাইন থিটা সমান থিটা পড়েছি না আমরা ক্ষুদ্র কোণের ক্ষেত্রে? জি স্যার। আচ্ছা
দেখো খেয়াল করো কোন এক কোশ্চেন করতে কি মেসেজ দিয়েছিলাম বুঝতে পারছি না, বলো দাদা প্রিজম কোণ কি, মুখে বলো অসুবিধা আমি শুনবো, বলো কি একজন মেসেজ পাঠাচ্ছ আমি পড়ার আগেই চলে আছে। আচ্ছা খুব ছোট হয় ক্ষুদ্র হয় ক্ষুদ্র কোণের ক্ষেত্রে আমরা কি জানি সাইন থিটা সমান থিটা, তাহলে আমরা এটা কি পাবো সাইন আয়ন সমান আয়ন ভাগ আর বা আয়ন সমান পাচ্ছি ক্ষুদ্র কোণের জন্য আমরা বলতে পারবো এখানে আই টু ভাগ আর টু, অতএব আই টু সমান মিউ আর টু বলা যায়, ঠিক না বাবা বলা আছে না, এটা খেলতে দেখো বলা হচ্ছে। যদি আমরা এটা বলতে পারি তাহলে এক নাম্বার সমীকরণকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো তো যে এখানে আমরা এক নাম্বার সমান বলতে পারি বা এল সমান সমান মিউ আর ওয়ান প্লাস মিউ আর টু মাইনাস এ বা ডেল সমান সমান মিউ কমন নিলাম আর ওয়ান প্লাস আর টু মাইনাস এ, আবার লেখা যায় এটা সবাই দেখতে পাচ্ছ ওই সন্ধ্যা দেখো লেখা যায় এটা সবাই দেখতে পাচ্ছ জি স্যার। আচ্ছা জি স্যার, হ্যাঁ ডেল সমান সমান মিউ এ মাইনাস এ বা ডেল সমান সমান আমরা যদি বলি মিউ মাইনাস ওয়ান এ, এই সমীকরণটা আমাদের মনে রাখতে হবে, এটা একমাত্র সরু প্রিজমের ক্ষেত্রে প্রযোজ্য, পাতলা প্রিজমের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে বাবা। যদি পরীক্ষার মধ্যে সরু প্রিজম সংক্রান্ত অঙ্ক থাকে, কি ধরনের অঙ্ক থাকতে পারে, যদি আমাদের আমরা একটা অঙ্ক করি যদি আমাদের সময় কম, আসলে 40 মিনিটের সময় এটা আগে একটু হ্যাঁ হ্যাঁ লেখো 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 লিখে দাও, হ্যাঁ তারপরে আমি অঙ্কটা বলে দিচ্ছি। লেখা হয়েছে আবার, এবার বলি লেখো বলবো লেখো একটি সরু প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করার সময় একটি সরু প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করার সময় একটি আলোক রশ্মির 6 ডিগ্রি বিচ্যুতি ঘটে, একটা আলোক রশ্মির 6 ডিগ্রি বিচ্যুতি ঘটে, আবার 6 ডিগ্রি বিচ্যুতি ঘটে যদি প্রিজমের উপাদানের প্রতি স্বর্ণাঙ্ক ওয়ান পয়েন্ট সিক্স হয়, যদি প্রিজমের উপাদানের প্রতি স্বর্ণাঙ্ক ওয়ান পয়েন্ট সিক্স হয় তবে প্রিজম কোণ নির্ণয় করো, যদি প্রিজমের উপাদানের প্রতি স্বর্ণাঙ্ক 1.6 হয় তবে প্রিজম কোণ নির্ণয় করো। সবাই লিখেছ আবার জি স্যার। আচ্ছা তাহলে আমরা অঙ্কটা করে ফেলি, 2 মিনিট সময় নেব তোমাদের, যদি আমার 3টায় একটা ক্লাস আছে তোমাদের ক্লাস আমি সূত্র লিখে দেখো সূত্র লিখে মান পাঠা দিলে হয়ে যাবে। এখানে আমরা জানি সমান সমান 10 ডিগ্রি বুঝলেন, বুঝলেন
যারা করে তোমরা শুধু মানটা বসিয়ে নাও। এখানে এখানে আলোকরশ্মি সিক্স ডিগ্রি বিশুদ্ধি ঘটে, আর মানে রেলের মান দেওয়া আছে সিক্স ডিগ্রি, তোমার মিউ দেওয়া আছে 1.6, প্রিজম কোণ বের করতে বলা হয়েছে 10 ডিগ্রি, তাই না? আচ্ছা এখন যদি সময় থাকতো তোমাদের আমি একটা সৃজনশীল প্র্যাকটিস করাতাম, সময় শেষ হয়েছে। স্যার গ্রুপে দিয়ে দিন স্যার প্রশ্নটা, স্যার আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ আমি দুটো সৃজনশীল আজকে রাতে আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করো, আর না পারলে আমি পরে ক্লাস আমি সলভ করে দেবো, ঠিক আছে বাবা? আর তোমাদের যদি যে কোনো প্রবলেম হয় আমাকে বলো। কিভাবে আসছিল প্রথম আমাদের আগের সূত্রে যেতে হবে, আমার তো আগে পড়েছি, এটা প্রথম সূত্রে পড়লাম।